আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এখন সকাল প্রায় 9টা, সকাল 9টা বাজে, কিন্তু কুয়াশা কমে নাই। আজকে 6 তারিখ জানুয়ারি 2022। দেখেন কুয়াশার কি অবস্থা রাত্রে। এখন সকাল 9টা বাজে, 9টার উপরে বাজে, কিন্তু কুয়াশা অনেক। সাড়ে 9টা, মাশাআল্লাহ। এটা আমাদের গ্রামের দৃশ্য, অতিরিক্ত কুয়াশা, একটু দূরে কিছু দেখা যায় না। এখানে জ্বালা খেত, কুয়াশার খুব শীত আজকে, কুয়াশার দিন। ওয়ালাইকুম আসসালাম। আমাদের রিফন মামা, মনিরুল হাসান, গ্রামের ভিতরের দৃশ্য, রাস্তা, একটা এখানে পারিবারিক একটা কবরস্থান। কুকুরের বাচ্চা, দুধ খাইছে, দুধ খাইতেছে, দূরে লইছে আবার, যে খামসা লাগে। সিম গাছ, এগুলো আমরা গুড়ি বলি, বাড়ির চালের উপরে দিয়ে রাখে কিছু সিম গাছ লাগায়। রাস্তার পাশে ফুল গাছ, ফুলের চারা। একটা পাখি দেখা যাইতেছে শীতের দিনে, একটা দোয়েল হয়ে যায়। অনেক কুয়াশা আজকে, এগুলো আমরা গোবর শালিক বলি এগুলার। ডুমরা গাছ, মানুষ আইতেছে। ছাগল ছানা তাক দিনা দিন দিন। এটা লাউয়ের জমি, লাউ খেত, কলা খেত। গোবরের গই, এখানে গোবর কিছু রাখা হয়েছে, গই দিব। এদিকে কিছু গই দিছে, অনেকদিন পরে দেখছি গাছটা, এখন নাই বললেই চলে। কপি খেত, ফুলকপি, কপি দেখা যায়, মশালা ভালো কপি হয়েছে। মশালো কপি আছে, যে তার পাতা দিয়ে ডেকে রাখছে, মশালা অনেক সুন্দর কপি। আমি ডেকে দিয়ে দিই আবার।
আচ্ছা, ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে, আল্লাহ পাক আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, এই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।